সুবিধা হয়, মানে আমি তো হাত দিলেই প্রোডাক্টটা বুঝতে পারি, কিন্তু প্রোডাক্টের প্রাইস বলতে গেলে একটু সমস্যা হয়, তাছাড়া আমার সমস্যা হয় না। হ্যাঁ, মানে বলতে পারি যে এটা কোন মানে শ্যাম্পু কি সাবান কি এটা হুইল পাউডারের বলতে পারি, কিন্তু আসলে যদি বলেন যে এটা কি মানে কোন কোম্পানি সেটা হয়তো দু একটা কোম্পানি বলতে পারবো না, কিন্তু সব কিছুটা মানে ম্যাক্সিমাম গুলাই বলতে পারি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সৈয়দ সবুজ, এই প্রতিষ্ঠানের একজন কর্মচারী। আসলে ভাইরা আমাদের সাথে দীর্ঘদিন যাবতই আছে, হ্যাঁ, ওনারা অন্ধ ভাইরা, দৃষ্টি প্রতিবন্ধী, তো ওনাদের কাজে আমাদের কোনো সমস্যা হয় না, আরও বরঞ্চ আমরা আন্তরিকভাবে একটু ভালো লাগে যে ভাইরা আমাদের সাথে কাজ করতেছে, তাদের একটা রিজিকের ব্যবস্থা আল্লাহ করতেছে এর মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমি এসে শুনে না তারপরে বলতে পারবো। যেখানে যেমনই আছে মধু আছে, ওই পাশে সওয়াস আছে, এদিকে দেখাই, এখানে এই যে আমাদের হচ্ছে এটা খুরমা, তারপরে আপনার এই যে বাদাম, সাদা বাদাম যেটা, তারপরে এটা আছে তিলের লাড়ু। না না, আমি মানে কাছে এইভাবে কাছে নিয়ে দেখতে পাই, কিন্তু হাত দিলেও বলতে পারবো, এগুলো আপনার হাতের মাধ্যমে বলতে পারবো, আর আমি এমনি কাছে অল্প দেখতে পাই। হ্যাঁ, আলোটা দেখতে পাই, পড়তে পারি না, মানে আমরা পড়াশোনা করছি ব্রেল পদ্ধতিতে আর কি, আর কম্পিউটার মোবাইল এইভাবে পড়াশোনা করছি। না, আমাদের সাথে কোনো ভাবে কাজ করে খুব ভালোই লাগে, কোনো সমস্যা না, আমাদের আমাদের কাছে হেল্প করে বিভিন্ন রকমভাবে। না 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 না, আমাদের কাছে আমাদের মতো বোধ হয় নর্মাল। আমি প্রথমে এসএসসি পাস করছি, মানে রাজশাহী মানে রিসোর্স প্রোগ্রাম যেটা হচ্ছে সমন্বিত, ওখান থেকে এসএসসি পাস করার পর আমি পরে হচ্ছে ইন্টার পাস করছি হচ্ছে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ থেকে, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে চান্স পেয়ে ওখানে ভর্তি হয়েছি আর কি, ওখান থেকে মাস্টার্স অনার্স কমপ্লিট করেছি। এখানে আমরা 10 জন আছি, দেখা যায় কি সেই হিসাবে আমাদের অনেক ভালো লাগে। এরপরে যদি তাদের ভিতরে, তারা তো আসলে স্বাভাবিক মানুষের মতো 100% কাজ করতে পারে না, তারপর যতটুকু পারে সেটাই আলহামদুলিল্লাহ। তারপর তাদের যে একটা আল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আলাদা শক্তি আছে তাদের কাছ থেকে, এটা আসলে সবার ধারণা নেই। হ্যাঁ, তারা কিন্তু যে টাকা বলেন, তারপর প্রোডাক্ট বলেন, আসলে এটা বাস্তবে সম্মুখীন না হলে বোঝা যায় না যে ওরা আসলে এই কাজটা করতে পারে। এখানে আমরা দৃষ্টি প্রতিবন্ধী 10 জন আছি কন্টিনিউ। এখানে শিফট আছে, প্রথম শিফট, দ্বিতীয় শিফট আছে, প্রথম শিফট হচ্ছে আপনার সকালে, দ্বিতীয় শিফট দুপুরে, এটা মানে কর্তৃপক্ষের উপর নির্ভর করে আর কি। কাজ করতে গেলে প্রতিবন্ধকতা থাকবেই, তারপরেও আমরা এখানে যেহেতু আমাদের কর্তৃপক্ষ অনেক হেল্পফুল, আর স্যার যখন চাকরিটা দেয় আমাদেরকে, মানে আমাদের যখন প্রথম বড় ভাইরা চাকরি পাইছে, উনি কিন্তু চাকরির আশাই আমাদেরকে, মানে আমরা যে ওনার কাছে আমাদের কাছ থেকে কিছু পাবে সেই আশাই দেয় নাই, কিন্তু আমরা যখন দেখলাম যে কিছু কাজ আমাদের বড় ভাইরা যখন করতে পারছে, তখন আরও নিয়োগ তিনি বাড়াইছে আর কি। প্রতিবন্ধকতা থাকবে, যেমন বললাম যে প্রাইসগুলো আমরা দেখতে পাবো না, তারপরে আপনার হচ্ছে যে অনেক অনেক কম একই প্রোডাক্ট অনেক কোম্পানি থাকে, সেটা হয়তো সব কোম্পানি বলা সম্ভব নয় আর কি, এটা প্রতিবন্ধকতা আমাদের। না, এখানে এখানে আমরা বাধা সম্মুখীন হই না, কিন্তু অনেক জায়গায় হই, যেমন আপনারা স্বাভাবিক যারা মানুষ আছে, এরা এরা মনে করে যে আসলে দৃষ্টি প্রতিবন্ধী একজনকে আমি চাকরি দিলাম, এরা কি করতে পারে, কিছুই করতে পারবে না। আসলে আমরা যে অনেক কিছু করতে পারি সেটা আসলে ওদের ধারণা, হয়তো বা স্বাভাবিক মানুষের মতন আমরা 100% না পারলেও কিন্তু আমরা পারি। আমরা যেমন অনেকে টেক মোবাইল কম্পিউটার অনেকে সব কিছুই আমরা এখন পারতেছি, কিন্তু আমাদেরকে আসলে মানে সুযোগটা দেওয়া হয় না, সুযোগ দিলে আমরা আরও হয়তো বা ভালো কিছু করতে পারবো, সেই সুযোগটা আমাদের দেওয়া হয় না। হ্যাঁ, এদিক দিয়ে একটু কষ্ট হয় যে অনেক অনেক উচ্চশিক্ষিত সবাই, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, কেউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, আর আমরা হচ্ছে আর এরকম যারা ওনা এতে ভালো জব পেতে পারতো, কিন্তু সুপারশিপে না করে এদিক দিয়ে অনেক কষ্ট হয় আর কি, খুব খারাপ লাগে নিজেদের দিক থেকে যে ওনা তো অনেক এমন এক উচ্চশিক্ষিত, বাংলাদেশে উচ্চশিক্ষিত লেখা পড়ে ওনাদের, ওনারা এর চেয়ে ভালো চাকরি পাওয়ার আশা করে আর কি। আমার কাছে নাই আপাতত এখন, কিন্তু ওই মানে একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটার নাম হচ্ছে কম্পিউটারে যেমন একটা সফটওয়্যার আছে জস সফটওয়্যার, ওই সফটওয়্যারে আপনার হচ্ছে মানে আপনারা যেমন স্ক্রিনে আসে মানে পড়ে আপনারা ফাংশনে ঢোকেন, আমরা কিন্তু ওইটা ফাংশনে মানে রিড করে উনি বলে দেয় যে তুমি এই প্রোগ্রামে এসো, মাইক্রোসফট ওয়ার্ডে গেছো, বা হচ্ছে যেখানে গেলে উনি বলে আর কি, হ্যাঁ ভয়েস কমান্ড আর কি বলা হয়। হ্যাঁ, তাই যেটা আমরা ফিজিক্যালি দেখতেছি যে না আসলে ওনারা আসলে এটা সক্ষম করতে ভালোই পারে, তাই দেখা যায় কি যে ওনাদের এই সুযোগটা করে দিয়েছে আমাদের এমপি স্যার, উনি আবার ইসলামিক ম্যান্ডেট, তাই জন্য ওনাকে আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই যে আসলে উনি একজন ভালো মানুষ। হ্যাঁ, তাই সেই হিসেবে সুযোগটা করে দিয়েছে, তাই আমার আসলে একটা
দাবি থাকবো যে এরকম মানুষের যদি সারা বাংলাদেশে সারা বিশ্বে এরকম অনেক মানুষই আছে, আশা আনাছে কান আছে, হ্যাঁ, যারা অবহেলিত বঞ্চিত বা একটু সুযোগের অভাবে অনেক কিছু থেকে বঞ্চিত হয়, তাই সেই হিসাবে যদি একটা সুব্যবস্থা করে দেয়, সবার নজরে আসে, তাহলে দেখা যায় আলহামদুলিল্লাহ এই দেশটা থেকে শুরু করে বিশ্বটা অনেকটাই ডেভেলপ হবে ইনশাআল্লাহ, আমি আশা করি আমার ব্যক্তিগতভাবে। তাই যাই হোক, ওনাদের সাথে আমার আসলে কাজ করে ভালো লাগে, ভাইদের সাথে ভাইরা অনেক হেল্পফুল, আমরাও সাহায্য করি, আমরা এটা আসলে বুঝি আন্তরিকভাবে যে না আসলে তারা তো এরকম স্বাভাবিকভাবে পারবে না, তারপর যতটুকু পারে আলহামদুলিল্লাহ, আর আমরাও ওনাদের হেল্প করার চেষ্টা করি। যেমন RAM memory 17 rows, 2 columns, window of device, accessibility button, back button out of settings, safety and emergency condition, back button out of system launcher, YouTube, NASA, back button. যেমন আমি মোবাইল ডাটা যদি চালু করতে চাই তাহলে মোটিভেশন নামাতে হবে notification change, Wi-Fi switch on, open settings button, 120 FPM, open quick settings image, quick settings, trigger vibrate, sim 1 and 2 hold, notification change. Display brightness. Trigger vibrate. Zip. Off. Okay. Off. Port. Off. Bluetooth. On. Silent mode. On. Mobile data. Control. Mobile data. On. On. Mobile data. Button on. Answer. Lock column. Off. 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 উন্নয়ন আমাদের প্রোডাক্ট এই যে টোলিতে প্রোডাক্ট রাখছি, টোলিতে প্রোডাক্ট মুছে দিতে পারে, তারপরে আমরা এই ইয়েতে তুলে দাঁড়িয়ে আমরা প্রোডাক্টটা দিতে পারে, হাতে ধরে ডিসপ্লে দিতে পারে, সব দিক থেকেই সাহায্য করে, এরপর প্রোডাক্ট মুছে দিতে পারে, কাস্টমারকে বলতে পারে যে এটা এটা ওই দিকে আছে, ওই এটা ওই দিকে আছে, কোন প্রোডাক্ট দুতলা আছে, তিনতলা আছে, এগুলো বলতে পারে কাস্টমারকে। এতে করে আপনাদের কাজের কতটুকু হেল্প হয়? সব অনেকেই হেল্প হয় আমাদের দিয়ে, কাস্টমারের সুযোগ হেল্পটা করতে পারে। কাস্টমাররা কী বলো আমাদেরকে দেখে? কাস্টমাররা অনেক প্রশংসাই করে ওনাদের দেখে, যে ওনারা যে কোনো কিছু করতে পারতেছে, অন্য ভালো চাকরি না পেয়ে এইটা করতে পারতেছে, কাস্টমার আমাকে প্রশংসাই করে। আপনার নাম? জাহাঙ্গীর আলম। হ্যাঁ, সেটা ভরি জি, আপনার নাম্বারটা বলবেন না? জিরো 0 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
আমাদেরকে জিজ্ঞেস করে সেই হিসাবে আমাদের সবাই আসলে এখানে খুশি মনে হাসি মনে সবাই কাজ করে, এটা আমাদের এমডি স্যারের একটা অবদান। হ্যাঁ, তার এসে আল্লাহ তালা ব্যবস্থা করেছে তার উসিলায়। এই জন্য দেখা যায় কি যে আমাদের আসলে দাবি থাকতো যে এরকম যদি সব প্রতিষ্ঠানে এরকম কোনো সুযোগ দেওয়া হতো
সবাইকে যদি একটা সুযোগ দেওয়া হতো যে না আসলে সবার একটা ব্যবস্থা দরকার জীবনে আসলে চলার জন্য, দেখা যায় কি যে ভাইয়ের একটা ফ্যামিলি আছে এবং ওনার উপর ডিপেন্ড করে, একটা ফ্যামিলির অনেক সদস্য ডিপেন্ড করে, তাই সেই হিসাবে উনি যে সুযোগটা পাইতেছে স্বাভাবিকভাবে অনেক ভালোই পাইতেছে, আমাদের সাথে স্বাভাবিক মানুষের সাথে কাজ করতেছে, এরকম সুযোগটা যদি সব প্রতিষ্ঠানে বা যে যে প্রতিষ্ঠানে সম্ভব, হ্যাঁ পসিবল, যেখানে এরা যদি করে দিতে তাহলে আমাদের মনে হয় যে আমার আন্তরিকভাবে ভালো লাগতো, যে ভাইরা কাজ করছে তাদেরও ভালো লাগতো, হ্যাঁ সব জায়গায় ভালো লাগতো, আর দেখা যায় কি ভালো লাগাটা থেকে শুরু করে আর ওনার রিজিকের একটা ব্যবস্থা হইতেছে, এটাই আসলে মূল কথা। হ্যাঁ।